হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গেমসের অ্যাপস রিভিউ, মানে গেম অ্যাপস রিভিউ। তো আসলে আমরা এই গেমসটা আমরা ছোটোবেলায় হয়তো খেলতাম, 7, 8, 9, 10 যখন থাকতাম তখন হয়তো খেলতাম, অনেকে এখনও খেলতে পছন্দ করে। গেমসটির নাম হলো আমাদের বাসায় ধনী হবার মজার খেলা, আর অনেকে র্যান্টো বলে, বিদেশে এটাকে র্যান্টো বলে থাকে। তো আমি যখন এই কথা, এই গেমসটার কথা মনে পড়লো, তো তখন আমি চিন্তা করলাম এরকম যদি একটি গেমস থাকতো খুব ভালো হতো। তো এটা দেখে মানে প্লে স্টোরে খুঁজতে থাকলাম, তো পেয়ে গেলাম। বিশেষ করে না, প্লে স্টোরে প্রায় 10 থেকে 12টি এই গেমস রয়েছে, এবং আমি যেটাই প্রথম যেটা ডাউনলোড করলাম সেটা ভালো হলো না, মানে নিয়মগুলো ভালো না, গ্রাফিক্স সুন্দর না, মানে সব দিক দিয়ে মিলে অ্যাভারেজে কোনোটাই ভালো পারতেছিলাম না। পরে চিন্তা করলাম যে সবগুলি নামাই ফেলবো, সবগুলো নামাইলাম, দেন ইউজ করতে করতে একটা খুবই ভালো লাগলো, সেটা হলো র্যান্টো 3D। চলুন আগে এটা নামাইবে কীভাবে সেটা দেখিয়ে নিই, ঠিক আছে? তো চলুন প্লে স্টোরে ঢুকলাম। তো আমরা এই যে প্লে স্টোর ওপেন করলাম, দেখুন আমি এটা, আপনি যদি এভাবে লিখে সার্চ দেন যে র্যান্টো ডাইস বোর্ড গেম অনলাইন বা র্যান্টো 3D লিখে সার্চ দেন তো পেয়ে যাবেন। তো আমি এটা ইনস্টল করেছি, তো চলুন ওপেন করি, একটু গেমসটার ইউজার ইন্টারফেসটা দেখে আসি। ওপেন, আপনার সব পারমিশন এলো দিয়ে নেবেন। এই যে দেখুন র্যান্টো ল্যান্ড গেমস, আপনি ইচ্ছা হলে এখানে সেটিংস চেঞ্জ করতে পারবেন। নো, আমি টাওয়ারটা কমিয়ে দিতেছি। তো এই দেখুন এখানে ইচ্ছে হলে প্লেয়ার প্লে অনলাইন খেলতে পারবেন, প্লে স্লো খেলতে পারবেন, এর তারপরে ইচ্ছে হলে ব্লুটুথ মাধ্যমে খেলতে পারবেন। আপনারা দুজন ফ্রেন্ড মিলে একজন হোস্ট দিয়ে আরেকজনে খেলতে পারবেন। তো আপনারা একবার খেলাটা ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা পাবেন। বাসা অবসর সময়ে বা কোনোখানে অবসর সময় বসে থাকলে এটা খেলে খুবই মজা পাবেন, আর অনেকের তো এটা পুরো নেশা একটা ধরনের ধরতে গেলে, তো তারা অবশ্যই মজা পাবেন। আর জানাবেন গেমসটা কেমন লাগলো। এটা শুধুমাত্র আপনাদের জন্য এই কারণে যে প্লে স্টোরে তো প্রচুর পরিমাণ এই ধনী হবার মজার খেলা গেমসটি রয়েছে, আবার অনেক হয়তো নাম না জানার কারণে সার্চ দিতে পারছে না, এক একজন এক একটা প্রবলেম রয়েছে। তো আমি হয়তো অনেকে জানতেন, তো যারা জানতেন না তাদের জন্য সহজে এটা দিলাম। আর অনেক অ্যাপস রয়েছে, আপনারা হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারতেন কোন অ্যাপসটা নামাবো, তো আমি সহজে দেখিয়ে দিলাম এই অ্যাপসটা নামাবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, এমনকি আমিও এটা অল টাইম মাঝে মাঝে ফ্রি থাকলে খেলি। তো আজ এই পর্যন্তই, কেমন লেগেছে অ্যাপস রিভিউটি জানাবেন অবশ্যই, আর অবশ্যই লাইকস কমেন্ট করবেন, আর সবাই অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।